নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে দুর্ঘটনা, গুরুতর আহত পথচারী সহ চালক। নাগাল্যান্ডের ডিমাপুরে বরাকের বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে দুর্ঘটনা, দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী সহ চালক। শুক্রবার রাতে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বিজিৎ দেব নামের একজন ব্যক্তি নিজের বাড়ির গলি থেকে বের হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি নাম্বারবিহীন বাইক তাকে সজোরে ধাক্কা মারে। এতে বিজিৎ দেব রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে। ঘটনার খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বাইক চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এখানে আজকে উপস্থিত আছি সৎসঙ্গ আশ্রম রোড প্রাঙ্গণে। আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটি হচ্ছে যে বিজিৎ দেব নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই থাকেন, মহাপ্রভু লেনের, উনি বেরোয়ার সময় ওনাকে যাবার যে গাড়ি বুলেট বাইক দিয়ে ওনাকে সরাসরি এসে মারে এবং মারার পরে উনি গুরুতর আহত হন। আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইকটা আমরা ধরে রেখেছি। বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই। এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা, এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি, কোনো না কোনো গাড়ি, কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে, আর যে মানুষের যাতায়াত করতে পারে না, এই হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলা যারা বাইক চালাচ্ছে, দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই, তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে। এই হচ্ছে এখন তো এখন এখন অবধি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং মনে হচ্ছে যে বিজিৎ দেব ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে যেটা আমাদের আমরা বুঝেছি। এখন এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি, থানার থেকে দুজন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন, ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনগতভাবে পুলিশ থানায় নিয়ে যাবে। নাগাল্যান্ডের ডিমাপুরে বরাকের বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। আবারও নাগাল্যান্ডের ডিমাপুরে হত্যা করা হলো করিমগঞ্জ জেলার বদরপুর মহাকোল গাঁও পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের আব্দুল কাইয়ুম তালুকদার নামে ডিমাপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুক্রবার রাত 9টা নাগাদ নাগাল্যান্ডের সিগন্যাল বস্তির পাশে অচেনা দুষ্কৃতীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আব্দুল কাইয়ুম তালুকদার, বয়স 46 বছর, ব্যবসায়ী সূত্রে ডিমাপুরে থাকেন। পরিবারের অভিযোগ মতে ওই খুনের ঘটনার সঙ্গে আলফা জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়েছে, তবে তার বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। খুনের আসল রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তে বসেছে ডিমাপুর পুলিশ। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর ইলোরা হেরিটেজ হোটেলে। বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সাংবাদিকদের সামনে তুলে ধরেন আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও সোমেন ভারতীয় মহাশয়দের বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আসামের প্রত্যেকটি জেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন তাদেরকে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে হওয়া প্রতিযোগীদের মধ্যে আসাম পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সেদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অনুরাগ বরঠাকুর, সমাজকর্মী নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা।
রবীন্দ্র ঠাকুরের নৃত্য এবং কবিতা নিয়ে আসাম সরকার ভাষা আসাম ভাষিক সংখ্যালঘু করতে যে আয়োজিত হচ্ছে, এটা খুব ভালো জিনিস। আমরা দেখেছি এটা গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগটা নিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। কারণ রবীন্দ্রসঙ্গীত চর্চাটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা আমরা দেখেছি যে প্রায় 100-150 জন্মদিন উপলক্ষে আমরা পালন করছি, যেভাবে আমাদের করা উচিত হয় সেভাবে হচ্ছে না, এটা করতে হয়ে আমরা করছি। কিন্তু আর ছোটদের ছেলেমেয়েরাও রবীন্দ্রসঙ্গীত নৃত্যটাও ভুলে যাচ্ছে বা কবিতাও ভুলে যাচ্ছে, কারণ এখন আমরা সবাই যারা গার্জেন আছি আমাদের ছেলেমেয়েকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, আর সেই ইংলিশ মিডিয়ামে গেছে ইংলিশের সঙ্গে তাদের শুরু হয়। তো এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে বাঙালি যে কবিতা বিশ্ব, আজকে আমাদের সারা আসামব্যাপী বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসামব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে। তো এখানে যারা কম্পিটিশন হবে, এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় যে পাস করবে, এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে, তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন সদ্য প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব এবং সদস্য সৌমেন ভারতীয়, ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমরা চাইছি যে বরাক নয় শুধু আসামে, গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসামব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন ওনারা, সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন কোঅর্ডিনেটর পদে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায়। গতকাল সন্ধ্যায় দিগরখাল টোলগেটের সামনে বিশেষ নাকা পরিচালনার সময় মেঘালয় থেকে মিজোরামের দিকে আসা রেজিনং AS-28AC-0192 এবং NL-01AG-2862 বহনকারী দুটি গাড়িকে আটক করে পুলিশ। সঠিক অনুসন্ধানের সময় 81টি কার্টন মদ উদ্ধার করা হয়েছে। স্পট জিজ্ঞাসাবাদের সময় উভয় গাড়ির চালক লোড করা মদ সংক্রান্ত কোনো প্রাসঙ্গিক নথি উপস্থাপন করতে ব্যর্থ হন, সেই অনুযায়ী মদসহ গাড়িগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙ্গা রেলিয়ার্ডের চরম অব্যবস্থা শীঘ্রই সুরাহা না হলে অত্যাবশ্যকীয় সামগ্রীর দর বৃদ্ধির হুঙ্কার ছুড়ে তুলে দিলেন ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন তারা ভাঙ্গা রেলিয়ার্ডে এক সাংবাদিক সম্মেলন করে সরজমিনে বাস্তব দশা তুলে ধরে তাদের অভিযোগ তুলে ধরেন। এতে বরাকের 3 জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেললাইনের পাশে পাথর সরিয়ে নেওয়ার দীর্ঘ 2 বছর থেকে প্যানেল আনলোডের নামে অতিরিক্ত মোটা টাকা রেলকে দিতে হচ্ছে, কিন্তু অব্যবস্থার কথা টানা 2 বছর থেকে তুলে ধরলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। পাশাপাশি নেই বিদ্যুৎ ব্যবস্থা, আরপিএফ রয়েছেন মাত্র 1 জন, এতে রাতে গাড়িতে মাল লোড করার অসুবিধা সহ সুনিশ্চিত নয়, কেননা ওই ইয়ার্ডে 24 ঘন্টা মাল আনলোড করতে হয়। এ নিয়ে পার্কয়েক লিখিতভাবে রেল বিভাগ সহ সাংসদদের জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে সাফ জানান তারা। প্রতি মাসে অনেক টাকার রেভিনিউ পেয়েও পর্যাপ্ত দিতে কেন অনীহা রেল বিভাগের প্রশ্ন তোলেন তারা। এ নিয়ে উভয় জেলার প্রশাসন হস্তক্ষেপ না করলে দর বৃদ্ধিতে বাধ্য হতে হবে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মুজাদ বৈধ, প্রাক্তন সভাপতি প্রণব পাল চৌধুরী, সভাপতি অসিত দত্ত, সম্পাদক দীপক পাল, পবন কুমার জৈন, করিমগঞ্জের অসিত কুমার জৈন, সুশীল আগরওয়াল, লালা রূপন মোদক, অনুপম দেব সহ বিশিষ্ট ব্যবসায়ীরা।
সকাল আজকে রাতে ম্যাক্সিমাম রেলের এখানে আমাদের শিলচরে এই বাঙালি যেটা আছে এরা রাত্রেই ওয়াগন প্লেস করে, 12টা 11টা 2টার সময় ওয়াগন প্লেস করে। আমরা কোটি কোটি টাকা বরাক বেলি থেকে আমরা বাঙ্গা থেকে রেলওয়ে বোর্ডে কোটি কোটি টাকা বারফে দিয়ে দিয়েছি, তার রেভিনিউ জেনারেট করতেছি রেন্ট দিয়ে ভাড়া দিয়ে। তো আমাদেরকে একটা স্পেসিফিক কিছু না কিছু তো সুবিধা চাই, লাইট লাগে, আজকালকে গভর্নমেন্ট জিএসটির কানেকশন, আমাদের জিএসটিবল মাল আছে, যদি আমরা ওটাতে বিবিএল না দিতে রাস্তা যদি কোনো ডিপার্টমেন্ট ধরে তো আমাদেরকে ওটাও ট্যাক্স পেনাল্টি আছে। এখানে কাগজ দেওয়ার মতো সুবিধা নেই, বিল কাটিয়ে দেওয়ার মতো সুবিধা নেই, লোক থাকে বসে 5 মিনিট বসে যে খাওয়া খাবে বা জল খাবে তাই ব্যবস্থা নেই, ইউরিনালের ব্যবস্থা নেই, কোটি কোটি টাকার রেভিনিউ আর্ন করবেন আর কিছু সুবিধা দেবেন না। আমরা এখানে ব্রাকবিলির দ্বারা আমরা ফুড ডান্সের মানুষ আছি ও যারা এখানে মাল আনি, আমরা ব্রাকবিলিতে ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে ব্রাকবিলির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে এলাকান্তি শিলচর করিম ডিসিদের কাছে বা মিনিস্টার দ্বারা এমএলএ সবার কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাবো, রেল থেকে মাল আনার আর আনতে পারবো না, কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে তো ট্রাকেই আনবো কেন, এখানে আনবো এই রিক্সটা কেন উঠাবো, এই রিক্স উঠাবাটা কোনো মানে নাই, পুরো ট্রাকে আনতে হবে, ট্রাকে আমাদের হালাত আছে, আমরা ভাবি এক লোকে মাল আসবে। উধারবন সৎসঙ্গ কেন্দ্রে আচার্য অর্ঘ্যজ্যোতি চক্রবর্তী 57তম জন্মদিবস পালিত হলো। এ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রভাতী উষা কীর্তন, সমবেত প্রার্থনা, মাতৃ সম্মিলন, সঙ্গীতাঞ্জলি, থামাইল নৃত্য পরিবেশন, আলোচনা আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার প্রায় 2000 মানুষ। ছিল মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন। আচার্য দেবের শুভ 57তম আবির্ভাব দিবস মহোৎসব। তো এই মহোৎসবে আমাদের সূচিপত্র অনুষ্ঠান সূচি যেগুলো ছিল সেগুলো হলো ব্রাহ্ম মুহূর্তে নহবত, প্রত্যুষে উষা কীর্তন, প্রাত 4:24 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ, হোমীয় গ্রন্থাদি পাঠ, সকাল 8 ঘটিকায় সঙ্গীতাঞ্জলি, পরিবেশনায় মায়েরা, সকাল 8 ঘটিকার ঠিক প্রাক মুহূর্তে সমবেত অর্ঘ্যাঞ্জলি সহ প্রণাম নিবেদন, বেলা 10 ঘটিকায় মাতৃ সম্মেলন, আলোচ্য বিষয় বিবাহ ও সুপ্রয়োজন, তৎপর কীর্তন, দুপুর 12 ঘটিকা হইতে ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল 4 ঘটিকায় ইষ্ট প্রসঙ্গ, আলোচ্য বিষয় আচার্য পরম্পরা ও ডিপি ওয়ার্ক, বিকাল 5 ঘটিকায় ধামাইল নৃত্য পরিবেশন, সন্ধ্যা 6 ঘটিকায় আলোকসজ্জা আতসবাজি, সন্ধ্যা 6:13 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ, তৎসহ শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গ হয়, তৎপর উৎসবের সমাপ্তি ঘোষণা। সোনাই মধুরবন গ্রামে মর্মান্তিক নৌকাডুবি ঘটনায় মৃত 6 জনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শুক্রবার বিকেলে হত পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করে সান্ত্বনা দেন বিধায়ক। এদিন হত পরিবারের সদস্য সহ গ্রামের লোকেদের সঙ্গে আলোচনায় এলাকার দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে। এতে অনেকে জানান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের সময় এনআরজিএস থেকে বন্যা কবলিত এই গ্রামের রাস্তাটি উঁচু করে নির্মাণ করে দেওয়ার নামে বরাদ্দকৃত 48 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে তদন্ত করার দাবি জানানো হয়। এতে বিধায়ক করিমউদ্দিন জানান মাটি ভরাট করে এই রাস্তা উঁচু করে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হলেও আগে কাজের নামে টাকা আত্মসাৎ করায় বিভাগীয় টেকনিক্যাল সমস্যা হয়েছে, কিন্তু যে কোনোভাবেও এই রাস্তাটি তিনি উঁচু করে নির্মাণ করে দেওয়ার কথা দিয়েছেন গ্রামবাসীকে। জানান রাস্তার নামে 48 লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হবেন তিনি। এ নিয়ে আগামীকাল সোনাই থানায় তিনি নিজে গিয়ে মামলা দায়ের করবেন বলে জানান বিধায়ক সাজু। এদিন নৌকাডুবিতে হত 6 জনের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক সাজু। এদিকে কাপ্তানপুর ঢিপির রখরপাড়ে বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া সুরজ রবিদাস ও রিপন রবিদাস দুই যুবকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এরপর সম্প্রতি পূর্ব সোনাইয়ের বিভিন্ন মরাবাড়িতে গিয়ে পরিবারগুলোকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী সহ বিশিষ্টরা। 48 লাখ টাকা, এই টাকাটা ড্রইজে আমি এমএলএ হইবার 9 মাস আগে 2020-21 সারা বাউচার আইসিসি আমি বার করার
48 লাখ টাকা যখন দেখা যায় সরকারি খাদ্য যখন টাকা তুলিয়া খাওয়া হয় একদম আমি সামনে কইয়ার আগর ডেপুটি স্পিকারে যখন টাকা তুলিয়া সারা খাই লিছি কেন পঞ্চায়েত এপি মেম্বার কেউ দায়ী নাই সিধা সিধি পেটাই তুলিয়া খাই খাওয়ার পরে সরকারি কার্য কীটা লেখা এই কাম কমপ্লিটেড লেখা নাকি না লেখা নাই আপনারা আমার এস্টিমেটর কথা এস্টিমেট দেখতাম এস্টিমেট আমি দেখছি ভাই এস্টিমেটর কপি আমি সফট কপি হার্ড কপি বুট লাগে একদম পারবো এস্টিমেটর লেখা আগে 48 লাখ টাকার মাটির কাম হয়ে গেছে গিয়া মাঠটা বুঝবো আপনারা বলা রাস্তা একটু খাদ্য উচ্চা খাদ্য 48 লাখ টাকার মাটি যে মাটি 48 লাখর বড় হয়েছে আরো 9 ফুট মাটি বড় হোক পারবো নি লাইতো ই কিতা লাইছো 9 ফুট উচ্চা আছে সড়ক ওগুর মাঝে খালি সেন্টি মারো মারিয়ার পিস করো ও হইল রাস্তার এস্টিমেট এল কব মৃত্যু হয়েছে আমার নামে বিধায়ক হিসাবে আমি শুনাই তানাফায়ারির মেম্বার আমি সোমবারে বইয়া খাইকু অল অফিসার ডাকাইছি সমস্ত অফিসার একদম পরে লইয়া যা আছেন সবাই লইয়া বইমু বইয়া আমরা রিপোর্ট দিব যে এই টাকাটা চুরি হয়েছে থানাতে আমি কেস করছি তদন্ত হইব প্র্যাকটিক্যাল এই রাস্তা নাই লাগে সব ভেরিফিকেশন করো আর অলরেডি পিডব্লিউডি দেখিয়ে গেছে যেহেতু নাই খাইলেছি সুরে সুর দইল্লা করে খালি মানুষ বসে বসে মরতাম এখন 9 ফুট করে রাস্তা 8 ফুট করে রাস্তা যে রাস্তা আসলো সুরে খাইলেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে দুর্ঘটনা গুরুতর আহত পথচারী সহ চালক নাগাল্যান্ডের ডিমাপুরে বরাকের বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।